শুরুতে সংবাদ শিরোনাম। এবার যুক্তরাষ্ট্রকে হারিয়ে চীনের সাথে জোট বাঁধল তুরস্ক, প্রথম ট্রেন বেইজিংয়ে। যে কারণে পার্লামেন্ট ভেঙে দিলেন নেপালের প্রধানমন্ত্রী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রতি ক্ষুব্ধ শ্যাট বাঘ ফরাসি। তেল চুরি বন্ধ করে সেনা প্রত্যাহার করুন, আমেরিকাকে সিরিয়ার হুঁশিয়ারি। এবং সবশেষ থাকছে কাবুলে বোমা হামলায় নারী এবং শিশু সহ নিহত অন্তত 9 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। তুরস্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে সম্পর্কের অবনতি হলেও চীনের সঙ্গে সম্পর্ক উন্নতি করেছে আঙ্কারা। চীনের সঙ্গে প্রথমবারের মতো রেলপথে পণ্যবাহী ট্রেন চালু করেছে তুরস্ক। আঙ্কারার পরিবহন এবং অবকাঠামো মন্ত্রী আদিল কারাইসমেগলু জানিয়েছেন, তুরস্ক থেকে পণ্যবাহী ট্রেনটি চীনে শনিবার পৌঁছেছে। এটি দেশের জন্য বিশাল এক মাইল ফলক। তিনি এক টুইট বার্তায় বলেন, চীনের রফতানি ট্রেনওয়ে রেল পরিবহন আমাদের বিজয়। ট্রেনটি 4 ডিসেম্বর ইস্তাম্বুল থেকে যাত্রা শুরু করে এবং 8,693 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীনের জিয়ান শহরে পৌঁছেছে। ট্রেনটি তুরস্ক থেকে জর্জিয়া, আজারবাইজান, কাস্পিয়ান সাগর এবং কাজাখস্তান হয়ে চীনে পৌঁছায়। দলের অন্দরেই ভাঙন, ক্রমাগত চাপে এবার সরকার ভাঙলেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সংকট ক্রমেই বাড়ছে। রবিবার সকালে একটি জরুরি বৈঠক ডাকা হয় আর তারপরই সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব দেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। শনিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক করেন তিনি। এরপরেই রবিবার সকালে ডাকা হয় মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক। এর আগে গত মঙ্গলবার কনস্টিটিউশন কাউন্সিল অ্যাক্ট বা সাংবিধানিক পরিষদীয় আইন সংক্রান্ত অর্ডিন্যান্স জারি করেন ওলি এবং ওই দিনই সেটি প্রেসিডেন্ট দেবী ভান্ডারীকে দিয়ে স্বাক্ষরও করিয়ে নেন প্রধানমন্ত্রী। তারপর থেকে ওই অত্যাদেশ প্রত্যাহারের জন্য চাপ বাড়ছিল ওলির উপর। গত 15 তারিখ ওই অর্ডিন্যান্স পেশ হয় নেপালের পার্লামেন্টে এবং এই আইন কনস্টিটিউশন কাউন্সিলকে অনুমতি দিচ্ছে, সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তারা বৈঠকে ডাকতে পারে। পার্লামেন্ট ভেঙে দেওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ শুরু হয়েছে, কারণ নেপালের কনস্টিটিউশন এ ধরনের কোনো কিছুই উল্লেখ নেই। নেপালের কমিউনিস্ট পার্টির বর্ষীয় নেতা মাধব কুমার নেপাল এবং প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কুমার দাহাল ওরফে প্রচণ্ড ওলির এই পদক্ষেপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, দলের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ওলি সরকার, তারপরই নিজের দলের মধ্যে দুই ভাগ হয়ে যাওয়ায় চাপ বাড়ছিল। বিরোধীদের অভিযোগ, নিজেকে সব সময় ব্যক্তিকে পরিণত করতে অত্যাদেশ জারি করেছিলেন তিনি। তা নিয়ে শাসক দল নেপাল কমিউনিস্ট পার্টির অভ্যন্তরেই বিরোধের মুখে পড়েছিলেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং প্রধানমন্ত্রী জিন ক্যাস্টেক্সের উপর অসন্তুষ্ট ফ্রান্সের শ্যাট বাঘ মানুষ। অনলাইন ভিত্তিক নতুন এক জরিপে এই তথ্য উঠে আসে। ফ্রেঞ্চ ইনস্টিটিউট অব পাবলিক অপিনিয়ন IFOP পরিচালিত এই জরিপে 1,976 জন অংশ নেন। এদের বয়স 18 বছর অথবা তার চেয়ে বেশি। জরিপ অনুসারে দেশটির 60% মানুষ বলছে তারা ম্যাক্রোর প্রতি সন্তুষ্ট নয়। অন্যদিকে 19.8% মানুষ জানিয়েছে তার প্রধানমন্ত্রীর ক্যাস্টেক্সের ওপর অসন্তুষ্ট। ম্যাক্রো বর্তমানে করোনা ভাইরাস সংক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে আছেন। বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্টের দফতর থেকে ম্যাক্রোর কোভিড-19 পজিটিভ হওয়ার খবর জানানো হয়েছে। এলিসি প্রাসাদ একটি বিবৃতিতে ম্যাক্রোর অবস্থান উন্নতি হয়েছে বলে জানায়। বিবৃতিতে বলা হয়, মৃদু করোনা উপসর্গ দেখা দেয়ায় প্রেসিডেন্ট দ্রুত PCR টেস্ট করিয়েছেন। জরিপে আরও দেখানো হয়েছে, ডিসেম্বরেই ম্যাক্রোর জনপ্রিয়তা 3% কমে 38% নেমে এসেছে আর প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা 2% হ্রাস পেয়ে 37%তে এসে দাঁড়িয়েছে। নভেম্বরে পরিচালিত অন্য একটি জরিপে দেখা গেছে, মহামারী মোকাবেলায় ম্যাক্রোর প্রশাসনের উপর আস্থা নেই দেশের প্রতি 10 ফরাসির 7 জনের। মহামারী মোকাবেলায় সরকার পদক্ষেপে অসামঞ্জস্যতা পেয়েছে জরিপিটি। সিরিয়ায় অবৈধভাবে সেনা মোতায়েন রেখে দেশটির তেল সম্পদ চুরি করার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে দামেস্ক।
প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক উপদেষ্টা বাসিনা সাবান বলেছেন, অবিলম্বে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। লেবাননের আল মায়েদা টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাবান এ আহ্বান জানান। তিনি বলেন, আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর কী পদক্ষেপ নেন সেটি দেখার জন্য দামেস্ক অপেক্ষায় রয়েছে। তবে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে, সিরিয়া থেকে সব মার্কিন সেনা সরিয়ে নিতে হবে। বাশার আসাদের এই উপদেষ্টা বলেন, সিরিয়ার জনগণ আমেরিকার নয়া প্রশাসনের কাছ থেকে তেমন একটা কিছু আশা করে না, কারণ দীর্ঘদিন ধরে আমেরিকার রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয় দলের প্রশাসন মধ্যপ্রাচ্যের মানুষের জন্য দুর্ভোগ বয়ে এনেছে। একই সঙ্গে বাসিনা সাবান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2254 নম্বর প্রস্তাবকে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্লিক ক্রাফ্টের প্রতি আহ্বান জানিয়েছেন। ওই প্রস্তাবে সিরিয়ার উপর মার্কিন দখলদারিত্বের বিরোধিতা করা হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি গাড়ি বোমা হামলায় কমপক্ষে 9 জন নিহত হয়েছে, 1 জন পার্লামেন্টের মেম্বার সহ আহত হয়েছেন 15 জনেরও বেশি। রোববারের এই হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান। তিনি বলেন, নিহতদের মধ্যে নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তিও রয়েছে। সন্ত্রাসীরা কাবুল শহরে এই সন্ত্রাসী হামলা চালায় বলে জানান তারিক আরিয়ান। এমপি খান মোহাম্মদ ওয়ার্দিন গাড়িবহর কাবুলের খুশাল খান এলাকার একটি মুঠ পার হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে আশেপাশের যানবাহনগুলিতে আগুন ধরে যায় এবং পার্শ্ববর্তী দোকানপাট এবং দালানের ক্ষয়ক্ষতি হয়। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, একটি গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। এটি ছিল একটি শক্তিশালী বিস্ফোরণ যা আশেপাশের ঘরবাড়ির ব্যাপক ক্ষতি সাধন করেছে। টেলিভিশন ফুটেজে ঘন কালো ধোঁয়াশার কুণ্ডলী সহ কমপক্ষে 2টি গাড়িকে পুড়তে দেখা যায়। কোনো গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি। প্রায় 20 বছর ধরে চলমান যুদ্ধের অবসানের পথ খুঁজতে সম্প্রতি আফগান সরকার এবং তালেবান যখন আলোচনা সংলাপ করছে, তখন ওই দেশটিতে বিশেষ করে বোমা হামলার মতো সহিংসতা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। রবিবার লুগার, নাহাঙ্গার, হেমলেট এবং বাদাসন প্রদেশ সহ পৃথক বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ সকল হামলায় বেসামরিক এবং নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত এবং আহত হয়েছেন। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।